ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ার এই নিতাই নদীর ওপারে সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় মারিয়া মান্দার বাড়ি। আর নদীর অপর প্রান্তে রয়েছে বিখ্যাত কলসিন্দুর স্কুল মাঠ, যেখানে নদী পারাপার হয়ে প্রতিদিন এই নারী ফুটবলার খেলা শিখেছেন। নদী ভাঙন কবলিত রাস্তা পেরিয়ে 5 মিনিট হাঁটলেই মারিয়া মান্ডার বাড়ি। জরাজীর্ণ এই বসতভিটায় বেড়ে ওঠেন বাবা হারানো মেয়ে মারিয়া। আর্থিক অনটনের পাশাপাশি সমাজের রীতির বাইরে গিয়ে ফুটবল অনুশীলনে মেয়েকে সাহস যোগাতেন মারিয়ার মা। দিনকে দিন কাজ করেছি, এসে মেয়েকে আমি লেখাপড়া করি, এই ফুটবল খেলার জন্য খুব কষ্ট করে সিঁড়ি এই ফুটবল খেলা শিখেছে। মারিয়ার সাফল্যে আনন্দে ভাসছে পুরো গ্রাম। মারিয়া মান্ডা যে কষ্ট করছে, কষ্ট করে লেখাপড়া করছে, পাশাপাশি খেলাধুলা করছে, এই খেলাধুলা টাইমে আসতেই হয়েছে ঝড় বৃষ্টির বাদলের মাঝেও। পাহাড়ি ডল এগুলোর মাঝেও সে নদী পার হতো অনেক কষ্ট করে, পার হওয়ার পরে যে এই কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এভাবে খেলা শিখতো মারিয়া মান্দা। মারিয়ার মতো প্রান্তিক পর্যায় থেকে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে এসেছেন আরেক নারী ফুটবলার শামসুন্নাহার জুনিয়রও। ধোবাউড়ার অজপাড়া গায়ে বেড়ে ওঠা এই নারী ফুটবলার বাড়ির পাশের ফসলের ক্ষেতে শিখেছেন ফুটবল খেলা। সমাজের রীতি বিবেচনায় প্রথমে পারিবারিক বাধা আসলেও নিজের লক্ষ্যে স্থির থাকায় অর্জন করেন সাফল্য। আগে আমরা মনে করতাম যে আমরা সেরান মানুষ, আমরা খেললাম হেরা খেলতো কে, এখন তো দেখি যে হেরা জিততে আমরা থেকে আরো ভালো করতে ভালো করছে। আমরা গ্রামের চেয়ে খেলাধুলা করছে বাইরে, আমরা অপেক্ষায় আছি কবে আসবো আমাদের বাড়িতে, তাদের নিয়ে অনুষ্ঠান করবো, ফুর্তি করবো। হ্যাঁ, অত বড় অর্জন করবো আমরা তো ভাবছি না, এটা আমরা খুশি আছি। হ্যাঁ, বিদেশ থেকে খেললে আইসে সুনাম অর্জন করছি। মানুষে অনেক মন্দ সারি কইছে আমরা যে তোর বোন খেলাধুলা করে, ওটাও তো ভালো না, ওটা ভালো না। তখন আমরাও অনেক বাধা দিছি যে খেলাধুলা করো না বা যাই না খেলাধুলার মাঝে। তখন লুকায় লুকায় গেছে যে তো গেছে, এখন আল্লাহ দিলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, এলাকাবাসীও খুশি আমরাও খুশি। আমি নিজেও তার বাধা বিপত্তি দিছি বা নিষেধ করছি খেলাধুলা করার জন্য, যে খেলাধুলা কী করে কী হবে কী না হবে। এখন শিখতেছি যে ভবিষ্যতে অনেক সে আগে গেছে এবং দেশ এবং দেশের উজ্জ্বল মঙ্গল কামনা করছে। প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা এসব খেলোয়াড়দের গড়ে তোলার পেছনে স্থানীয় কোচদের বিশেষ ভূমিকা থাকলেও তাদের জন্য নেই কোনো সরকারি বরাদ্দ। আমরা এখানে শিখাই, আমাদের হাত ধরে এসব প্লেয়ার গড়ে উঠছে, কিন্তু আমরা আর কতদিন দেয়া গেছে যে স্বেচ্ছায় শিখাবো, আমাদেরও তো ফ্যামিলি আছে। ধোবাউড়ার কলসিন্দুর স্কুল মাঠে প্রতিদিন প্রায় অর্ধশত মেয়ে ফুটবল প্র্যাকটিস করে। একসময় কলসিন্দুর থেকেই টিমের 11 জন আন্তর্জাতিক পর্যায়ে খেলবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।